বালুকাময়ের উপর খালি পায়ে হেঁটে চলছে রুহি আর রায়হান। কিছুক্ষণ পরপর তীরে অচিরে পড়ছে নীল সমুদ্রের ঢেউ। প্রতিটি ঢেউয়ের জলরাশি ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের জীবনের না পাওয়া হাজারো আনন্দ কষ্ট বেদনাগুলো। ইন্দ্রজালিত সৌন্দর্যে ভরপুর আমাদের এই কক্সবাজারের সমুদ্র সৈকত। কোলাহলমুক্ত শান্ত এই সমুদ্র সৈকতে রুহি আর রায়হান ঘুরতে এসেছে। রায়হানের হাত ধরে কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছে। রুহির সব স্বপ্ন যেন আজ সত্যি হলো, তার ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়ে। হঠাৎ রুহি দেখে ওর শাশুড়ি রেণু বেগম সমুদ্র থেকে এক বালতি পানি এনে ওর শরীরে আচমকা মারল। মুহূর্তেই রুহি ধরফরিয়ে উঠে বসল। চোখগুলো ভালো করে কোচলিয়ে দেখে ও তো এখনো ওর রুমে, আর ওর সামনে কোমরে হাত দিয়ে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে ওর শাশুড়ি। তার মানে ওর স্বপ্ন দেখছিল এতক্ষণ। রেণু বেগমকে এভাবে দেখে কিছুটা ভয় পেয়ে গেল রুহি। বুঝে উঠতে পারছে না শাশুড়ির এভাবে তাকিয়ে থাকার কারণটা কি। পরক্ষণে বুঝতে পারল ও তো পুরো কাক ভেজা হয়ে বসে আছে। রেণু বেগমের দিকে তাকিয়ে, আন্টি এ কি করলেন, আমাকে এভাবে পানি মারলেন কেন? কত সুন্দর স্বপ্ন দেখছিলাম জানেন। ওহো আমার মহারানী, স্বপ্ন থেকে বাস্তবে ফেরার জন্যই তো পানি ঢাললাম। সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন। বলে কি সব গুণ কি আজই ঘুমিয়ে ফেলবেন? বেলা তো কম হলো না, একটু শরীরটা কি হিলান। ঘরের কাজগুলো করবে কে শুনি? হাই রে আমার কপাল, ছেলের বউ থাকতে এই বয়সে আমাকে নাকি ঘরের কাজ করতে হবে। রিল্যাক্স আন্টি, আজ হঠাৎ আপনি এমন কেন করছেন? আর মাত্রই তো সকাল 8টা বাজে, এত কিসের তাড়া? মাত্র 8টা বাজে বলছে এই মেয়ে? আরে তোমার স্বামী হয়তো কোনো কাজ নেই, কিন্তু বাড়িতে আমরা বুড়ো বুড়ি তো আছি, তাদেরকে একটু খেয়াল তো রাখো। রায়হানের কাজ নেই মানে? রীনা বেগম চলে যেতে নিলে রুহির কথাই আবার থেমে যায়। কেন তুমি জানো না? কি? রায়হানের চাকরি চলে গেছে। রুহি বিছানা থেকে চিৎকার করে উঠে দাঁড়ায়। কি আর কেন? কেন আবার, ওই বাড়ির মেয়ের সাথে প্রেম করে বিয়ে করবে আরেকজনকে, তাহলে তারা কি তোমার জামাইরে নিয়ে পুজো করবে? রেণু বেগম আর এক মুহূর্তও দাঁড়ালো না, চলে গেল। আর রুহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। রুহি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে রায়হান সোফায় বসে আপেল খাচ্ছে আর টিভি দেখছে। রুহি বুঝতে পারল ও শাশুড়ি মিথ্যা বলেনি, কারণ এতক্ষণ রায়হান অফিসে চলে যাওয়ার কথা। রুহি নাস্তা বানানোর জন্য ফ্রিজ থেকে ডিম বের করতে নিলে রেণু বেগম এসেই বাধা দেয়। কি করছো রুহি? কেন আন্টি, ডিম বের করছি অমলেটের জন্য, নাস্তা করবেন না? আমি আজ আপনাদের সবার জন্য পরোটা অমলেট হালুয়া করব। রায়হান যেহেতু আজ বাসায় আছে, আজ ওকে নাস্তা করিয়ে ছাড়ব দেখেন। রুহি ডিম নিয়ে কিচেনের দিকে যেতে নিলে রেণু বেগম হাতটা ধরে ফেলে। দাঁড়াও রুহি। আবার কি হলো আন্টি? ডিমগুলো রাখো। কেন আন্টি? রেণু বেগম মাত্র 2টো ডিম রুহির হাতে দিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিল। 2টো দিয়ে কি হবে, আমরা মানুষ তো 4জন। 4জনের জন্য 2টো ডিমই বেশি বুঝলে? শোনো এখন পাকের ঘর গিয়ে দেখো পানটা ভাত আছে, কাল রাত তো অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে, আমি বুদ্ধি করে পানি ঢেলে রেখেছি, এখন কাজে দিবে। তুমি ডিম ভাজো, সাথে শুকনো মরিচ পোড়া আর পেঁয়াজ এক্সট্রা 2টো ছিলে টেবিলে রাখো, আমরা আজ এটা দিয়েই নাস্তা করব। আর শোনো মেয়ে, ডিম 2টো ভেজে সমান 4 ভাগে ভাগ করে ফেলবে, কেমন? আন্টি এসব কি বলছেন, আমরা পান্তা খাবো কেন? আরে রুহি তুমি ভুলে গিয়েছো, রায়হানার চাকরি চলে গিয়েছে, আর তোমার শ্বশুরের পেনশনের অর্ধেক টাকা চলে যায় লোন শোধ করতে, যা আমরা তিশার বিয়ের সময় নিয়েছিলাম। আর এখন হাতে অল্প কিছু টাকা আছে, আর এখনো মাসের অর্ধেক বাকি আছে, ঘরে বাজারও শেষ, তার উপর এখনো কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, আরও অনেক কিছু বিল বাকি আছে, তাই তো একটু হিসাব করে চলতে হবে। তুমি তো এইবারে লক্ষ্মী বউ, তুমি বুঝবে না তো কি প্রতিবেশী বুঝবে আমাদের কষ্ট, বলো। রুহি রেণু বেগমের দিকে হা করে তাকিয়ে আছে। তবে এটা তো কিছুই না, রেণু বেগম যখন বলল কাজে লোকও এখন আর আসবে না, তাই ঘরের সব কাজ এখন থেকে তোমাকে করতে হবে।
আর রুহির কাজের তালিকায় রেনু বেগম তার কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না করা, থালা বাসন ধোয়া এসব ভাগ করে দিয়েছে, আর বাকি যা আছে রেনু বেগম সামলিয়ে নেবে। কেন জানি পুরো দুনিয়া ঘুরছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে। রুহি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। হঠাৎ শব্দ পেয়ে রায়হান পিছনে তাকিয়ে দেখে রুহি নিচে পড়ে আছে। ডোন্ট কেয়ার একটা লুক নিয়ে মাকে বলে, চেক করে দেখো তো মা, বেঁচে আছে কিনা, মারা গেছে। রেনু বেগমও সত্যি সত্যি রুহির হাতটা ধরে পালস চেক করলো, বেঁচে আছে কিনা। তারপর সেও চলে গেল রুহিকে ওখানেই ফেলে। শামসুর রহমান শব্দ শুনতে পেয়ে ড্রয়িং রুমে চলে এসেছিল, আর এসে মা ছেলের কাহিনী দেখে স্তব্ধ হয়ে যায়। করছোটা কি তোমরা মা ছেলে মিলে বলো তো? রেনু বেগম স্বামীর কথায় একটু বিরক্ত হয়ে, তোমাকে এসব নাক গলাতে হবে না, যাও তুমি তোমার কাজে যাও। শামসুর রহমানও বুঝল এদের বলে লাভ নেই, তাই সেও ইগনোর করে চলে গেল। আহমেদ ভিলায় সবাই একসাথে বসে সকালের নাস্তা করছিল। হঠাৎ তৌফিক সাহেব জিসানকে উদ্দেশ্য করে বলল, তুমি সিলেট কবে যাবে জিসান? জিসান তার বাবার দিকে একটু প্রশ্নবোধক চোখে তাকালো, এরপর নিজেই জিজ্ঞেস করল, সিলেট? আমি কবে বললাম আমি সিলেট যাব? আমি বলিনি, তুমি বলেছো, আমি তো জানতে চাইছি। কিন্তু কোনো কারণ ছাড়া আমি সিলেট কেনই বা যাবো বাবা? কারণ আছে, তোমার নানা দেলোয়া চৌধুরী, সে তোমাকে বারবার দেখার ইচ্ছা প্রকাশ করছে। আমার জানা মতো সে এক বছর ধরে বিছানা পড়ে আছে, কখন কি হয়ে যায় বলা যায় না। আমি চাই তুমি একটি বা তার সাথে দেখা করে আসো, তাহলে হয়তো শান্তি মতো একটু মরতে পারবে লোকটি। যারা আমার মা বেঁচে থাকতে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি তাদের সাথে এখন আমার কি সম্পর্ক? কেন আমাকে খুঁজছে? আমি কোথাও যেতে পারবো না, আর এই ব্যাপারে আর কিছু শুনতেও চায় না। জিসান আর কিছু না বলে উপরে চলে গেল। তৌফিক সাহেব তিশাকে ইশারা করে জিসানকে বোঝাতে লাগলো, তিশাও জিসানের পিছু পিছু চলে গেল। হাঁটুর উপর ভর দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন জিসান। আবারও মনে পড়ে গেল কিছু বেদনাদায়ক স্মৃতি, মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে আসছে, চোখে কেন জানি সব কিছু ঝাপসা দেখছে। তিশা এসে কাঁধে হাত রাখার সাথে সাথে জিসান তিশার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। নীরবে যে জিসান কাঁদছে তার উষ্ণ চোখের জলগুলো বলে দিয়েছে তিশাকে। তিশা এক হাত দিয়ে জিসানের মাথাটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে জিসানের পিঠে হাত বুলিয়ে জিসানকে শান্ত করার চেষ্টা করছে। তিশা খুব ভালো করেই বুঝতে পারলো জিসানের নিজের মায়ের কথা খুব মনে পড়ছে, তাই তিশাও কিছু বলল না আর। তিশা, আমি ওখানে গেলে নিজেকে কীভাবে সামলাবো? ওই বাড়ির প্রতিটি কোনায় কোনায় মায়ের অস্তিত্ব বিরাজ করছে, মায়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরতে গিয়ে আমি এর মাঝে আবার নিজেকে হারিয়ে ফেলবো না? আর ও বাড়ির লোকগুলো, আমার মায়ের শেষ সময় তারা কেউই ছিল না, এখন আমাকে ওদের কেন প্রয়োজন? আমি এদের কাউকেই তো দেখতে চাই না। তিশা খুব চিন্তায় পড়ে গেছে, কিভাবে জিসানকে মানাবে? জিসান তো এখন নিজের মাঝেই নেই। কিছুক্ষণ পর তিশা, শুনেছি আয়েশা মা নাকি নানাজানের অনেক আদরের মেয়ে ছিলেন, একটিবার চিন্তা করেন নানাজানের কতটা কষ্ট হয়েছে আয়েশা মাকে হারিয়ে। বাবা মায়ের রাগের পেছনে ও সন্তানের জন্য থাকে গভীর ভালোবাসা, তখন নানাজান তার জায়গায় ঠিকই ছিলেন, সে শুধু তার মেয়ের কথাই চিন্তা করে তার উপর রাগ করেছে। কিন্তু নানাজান যদি জানতো এতে আয়েশা মাকে হারাতে হবে চিরদিনের জন্য, তাহলে হয়তো কখনো রাগ করে থাকতেই পারতো না। হয়তো নানাজানের ভেতরেও পাহাড় সমান কষ্ট জমেছে মায়ের শেষ সময় উনি মায়ের কাছে থাকতে পারেনি বলে। এখন আপনাকে একটিবার নিজের চোখে দেখে নিজের সেই কষ্টটা কমাতে চাই, হয়তো এটাই তার শেষ ইচ্ছা হতে পারে। শুনেছি ওই বাড়িতে নাকি আপনার মামারাও থাকে, তাদের ঘরে কোনো ছেলে নেই, তবে আপনার আরও তিনটি ছোট বোন আছে, তাদের মাথায় বড় ভাই হয়ে একবার স্নেহের হাতে রেখে আশ্বাস দেন, তাদেরও একটি ভাই আছে। তিশা জিসানের মুখটা দুহাতে তালুতে নিয়ে, মায়ের কথা চিন্তা করেই একবার দেখা করে আসুন, একবার মায়ের সব স্মৃতিগুলো নিজ চোখে দেখে স্পর্শ করুন, মাকে কাছে না পেলেও মাকে অত্যন্ত অনুভব তো করতে পারবেন ওখানে।
জিসান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, এরপর ডিসাইড নিল ও যাবে, তবে একা না। তাহলে কবে যাবেন পান্তুমাই গ্রামে? পান্তুমাই? পান্তুমাই আপনাদের গ্রামের নাম। স্ট্রেঞ্জ, এটা আবার কোথায় আর কি বিদঘুটে নাম পান্তুমাই? আপনি পান্তুমাই চেনেন না? পান্তুমাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। ভারত সীমান্ত মেঘালয়ের কাছে এর অবস্থান। পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয় ওখানে। অনেক সুন্দর গ্রামটি, ওখানে গেলে আসতেই মন চাইবে না। জিসান সন্দেহ দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। তুই জানিস কিভাবে এত কিছু? বললে রাগ করবেন না তো? না বল। আবির ভাই গিয়েছিল ওনার ফ্রেন্ডসদের সাথে মেঘালয় দেখতে, তখন উনি পান্তুমাই গ্রামেও গিয়েছিল। ওখানে ওনারা অনেক ছবিও তুলেছে, তখন দেখেছি আসলে গ্রামটা অনেক সুন্দর। নিশি আয়নার সামনে এসে নিজের পরনের টি শার্টটি কোমরের দিকে হালকা উঠিয়ে দেখে এখনো কেমন লালচে হয়ে আছে। সেদিন পার্টি থেকে আসার পর নিশির খেয়ালই ছিল না এটার কথা, তবে পরের দিন শাওয়ার নেওয়ার সময় পানি আর সাবানের কারণে জায়গাটা কেমন চিনচিন করে ওঠে। আর তখনই নিশি রুমে এসে চেক করে দেখে তিনটি নখের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নিশির তখনই পার্টির সেই লোকটির কথা মনে পড়ে গেল। আর তার সাথে আমার কোন জন্মের দুশ্মনী ছিল যে আমার কোমরে তার নখের দাগ দিয়ে দিল? আর তার স্পর্শগুলো, সেটা তো আরো সাংঘাতিক ছিল। কেন জানি খুব চেনা চেনা লাগছিল। এটা কি সত্যি রায়ান ভাই ছিল? তারপর তো তাকে পুরো পার্টিতেও দেখিনি আর। কোথায় চলে গেল সে কে জানে? ফোনের শব্দে নিশির ধ্যান ভাঙল। ফোনের স্ক্রিনে নীলার নামটা ভেসে উঠছে। নিশি জানে কেন ফোন করেছে, তাই ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলে রেডি হতে চলে গেল আজ ভার্সিটিতে যেতে হবে বলে। রুহি জ্ঞান ফিরে দেখে ও যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানেই পড়ে আছে, কেউ ওকে ধরে আর উঠায়নি। ঘড়িতে তাকিয়ে দেখে 10টা বাজে। ও এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়েছিল, অথচ রায়হান মানবতার খাতিরে ওকে একবার ধরল না। নিজেকে খুব অসহায় লাগছে আজর। রেনু বেগম রুহির সামনে দাঁড়িয়ে, যেখানে সেখানে ঘুমানো অভ্যাস কবে থেকে হলো তোমার রুহি? আর এভাবে কেউ ঘুমায়? অন্তত একবার বলবে তো, তাহলে জায়গাটা আমি একবার ঝাড়ু দিয়ে দিতাম। রুহি কিছুটা অবাক রেনু বেগমের আচরণে। এই মহিলার মাথা কি কোনো সমস্যা আছে নাকি? গোবর ভরা, কি সব আবল তাবল বকছে। আন্টি, আমি ঘুমাইনি, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আর আমার ঘুম ধরলে আমি এই ফ্লোরে কেন ঘুমাবো? রুমে চলে যেতাম, যত সব। রুহি উঠে রুমে চলে গেল। রেনু বেগমও চলে গেল ভাবতে, রুহিকে এরপর কি শিক্ষা দেবে। লন্ডনের এক বিলাসবহুল কেবিনের কাচের টেবিলের সামনে বসে আছে একজন অচেনা লোক, আর তারই সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে ইশারা করার সাথে সাথে সে বলতে শুরু করে। স্যার, আপনার কথা মতো আমরা সব খোঁজখবর নিচ্ছি। মেয়েটির পুরো নাম তিশা রহমান। কিছুদিন আগে বিজনেস টাইকুন মিস্টার জিসান আহমেদের সাথে ধুমধামে বিয়ে হয়েছে। দেশের অনেক ম্যাগাজিনে তাদের ছবি এবং প্রেম কাহিনী ছাপা হয়েছে। এই হলো তাদের ম্যাগাজিনের পিক। লোকটা টেবিলের উপর ম্যাগাজিনগুলো রেখে দিল। অচেনা লোকটি তার হাতে রাখা পাথরের পেপার ওয়েটটি ঘোরাচ্ছে আর বাজের মতো তীক্ষ্ণ নজরে ম্যাগাজিনে ছাপানো তিশার ছবিটির দিকে তাকিয়ে আছে। চোয়াল দুটো শক্ত হয়ে যায় অচেনা লোকটির তিশার ছবিটাতে আঙুল রেখে। উফ, তুমি তো দেখি আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছো ডার্লিং। কি ভেবেছিলে আমাকে এত সহজে সরিয়ে দিতে পারবে তোমার জীবন থেকে? নো ডিয়ার, খেলা তো জাস্ট শুরু। তোমার উপর আমার ইন্টারেস্ট এখনও শেষ হয়নি আর হবেও না। যে কাহিনী তোমাকে দিয়ে শুরু হয়েছে তার শেষও আমি তোমাকে দিয়েই করব। জাস্ট ওয়েট ডার্লিং। হা হা করে লোকটি বিদঘুটভাবে হেসে চলছে আর তার প্রতিধ্বনিগুলো কাচের দেওয়ালে রাবি খেয়ে পুনরায় চলে আসছে।